জানতে পারেন ধীরেছেন যে আমাদের একটা ফুড ফেস্টিভ্যাল চলছে। ফুড ফেস্টিভ্যালটা হচ্ছে কাজিরদেউরি মোড় থেকে এনার্জি স্টেডিয়ামের পথে আউটার স্টেডিয়ামের ঠিক ফ্রন্টে গোধূলি বেলা রেস্টুরেন্টে একটা ওপেন একটা রেস্টুরেন্ট আছে। ওটার লবিতে আমাদের ফিয়ারটা ঠিক সার্কিট হাউসের অপোজিটে হচ্ছে ফুড ফেস্টিভ্যাল। আজকে আমাদের সেকেন্ড ডে, আগামীকাল আমাদের ফেয়ারটা শেষ হয়ে যাবে। সবাইকে অনেক অনেক রিকোয়েস্ট থাকলে আমাদের ফেয়ারে চলে আসবে। আমাদের ফেয়ারটা ফুড ফেস্টিভ্যাল, সাথে আমাদের আদার্স কিছু আইটেমও আছে। তারপরে ইয়োগা সেন্টার থেকে স্পেশিয়াল একটা ডিসকাউন্ট অফার আছে। এরপরে বিভিন্ন ধরনের জুয়েলারি কসমেটিক আছে যেটা আপনারা খুবই কম রেঞ্জে পাবেন। একটু আমি আমাদের ফেয়ারটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। এই হিউজ ক্রাউড, সকাল থেকে অনেক ক্রাউড চলছে আমাদের ফেয়ারে। ফুড আইটেম প্রায় অলমোস্ট শেষ হয়ে যাচ্ছে। যদি এরকম ডেলিশিয়াস আর হোমমেড ফুড আপনারা কম রেঞ্জে পেতে চান আর ভবিষ্যতে অর্ডারের জন্য কন্ট্যাক্ট করতে চান, আমাদের ফেয়ারটা একটা বড় প্ল্যাটফর্ম। আমাদের এখানে যারা স্টল দিয়েছেন তারা কিন্তু আপনাদেরকে হোম ডেলিভারি দিবে। তাদের সাথে কন্ট্যাক্ট করে তাদের নাম্বার নিয়ে যেতে পারেন। ভবিষ্যতে আপনাদের বাসার কোনো প্রোগ্রামেও বা যে কোনো অকেশনে কল করে অর্ডার করে দিলে তারা হোম ডেলিভারি দিয়ে দিবে। একটু আমার ফেয়ারটা সবাইকে ঘুরে দেখাচ্ছি। এই যে আমাদের এইটা হচ্ছে ইয়োগা সেন্টারের স্টল। এখান থেকে আমাদের ফেয়ারে এসে যদি ইয়োগা সেন্টারে রেজিস্ট্রেশন করা হয় অ্যাডমিশনের জন্য, সেক্ষেত্রে স্পেশিয়াল ডিসকাউন্ট দিয়ে দেওয়া হবে। আমরা একটু ইয়োগা সেন্টারে আপুর সাথে কথা বলি। আপু একটু বলেন। আসসালামু আলাইকুম সবাইকে, অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমরা মেলার দ্বিতীয় দিন, রিটার্নের দ্বিতীয় দিন পালন করছি। তো কালকে যে আজকে প্রচুর সমাগম হয়েছে এবং সবচেয়ে বড় কথা, কালকে যেমন মজাদার ফুড ছিল আজকে আরও মজাদার ফুড। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ইয়োগা ব্যাপারে অনেক ইনফরমেশন জানতে চাচ্ছি। অনেকে রেজিস্ট্রেশনও কমে গেছে, মাত্র আমাদের হাতে আজকে এবং কালকে দুটো দিন আছে। তো আপনারা আসুন, 25% ডিসকাউন্টে আপনারা বাচ্চাদেরকে নিয়ে আসুন, বাচ্চাদের জন্য 25% ডিসকাউন্ট। এবং সাথে হৈমন্তী, আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যে এত সুন্দর একটা ইভেন্টের আয়োজন করার জন্য। ধন্যবাদ হৈমন্তী সবাইকে। আসসালাম আলাইকুম। আমাদের এখানে আরও দেখতে পারবে গরম গরম চিকেন ফ্রাই করে যে চিকেন ললিপপ বলা হয় সার্ভ করা হচ্ছে। পাশাপাশি চিকেন বল এই দেখেন অলরেডি স্টক আউট, এটা শেষ। যে এই ডেজার্টটা হাফ শেষ। আমাদের প্রোডাক্ট মানে ডেলিশিয়াস ডেলিশিয়াস আইটেম প্রায় অলমোস্ট সোল্ড হয়ে গেছে, কারণ হিউজ ক্রাউড ছিল আমাদের ফেয়ারে। আর আগামীকালকে আমাদের ফেয়ারের লাস্ট ডে, সো সবাইকে বলবো এই ডেলিশিয়াস ফুডগুলো মিস না করার জন্য চলে আসতে। আমাদের ফেয়ারটা হচ্ছে কাজিরদেউরি মোড় থেকে স্টেডিয়ামে আসার পথে আউটার স্টেডিয়ামের ঠিক ফ্রন্টে যে গোধূলি বেলা ওপেন রেস্টুরেন্ট আছে ওই রেস্টুরেন্টের লবিতে সার্কিট হাউসের ঠিক অপোজিটে আপনারা আসলে ব্যানার এবং প্যান্ডেল সহ ফেয়ারটা দেখতে পারবেন। আপুদের আপুরা একটু আপনাদের ফেয়ার সম্পর্কে বলেন। ফ্লেভারা আপুদের পেজের নাম, ফ্লেভারাতে যদি আপনারা অর্ডার দেন হোম ডেলিভারি পাবেন। আমি একটু আমাদের ক্রাউডটা দেখাই দিই, আসলে আমার হাঁটার জায়গাও নাই। আমি খুব আমার মানে এত এত জমে উঠেছে, সাধারণত ইনডোর ফেয়ারগুলো আমি এত ক্রাউড দেখি না। আমাদের ফেয়ারে গতকালকেও আলহামদুলিল্লাহ প্রচুর ক্রাউড ছিল, আজকে আরও আরও আরও। আমি অনেকক্ষণ ধরে ভাবছি একটু লাইট হলে আমি লাইভে আসবো, বাট আমি দেখতেছি সেই ধরনের কোনো স্পেস নাই, সো আমি লাইভটা অ্যাটলিস্ট শুরুই করে ফেললাম। তো আমাদের দেখা যাচ্ছে আজকে ফেয়ারে নতুন একটা আইটেম এসেছে, সেটা হচ্ছে জুয়েলারি আইটেম। অনেক ভালো ব্র্যান্ডেড কিছু কসমেটিকও আছে সাথে, তারপরে ভালো ভালো কিছু জুয়েলারি আইটেমও আছে। কিছু সুন্দর সুন্দর চকলেট কাপকেক এই যে প্রিয়জনকে আজকে ভ্যালেন্টাইন ডে, পয়লা বসন্ত
ফাল্গুন, বসন্তের প্রথম দিন। তো নিজের প্রিয় মানুষকে নিয়ে একটু ভালো স্বাস্থ্যসম্মত রুচিশীল খাবার খেতে, পাশাপাশি যদি গিফট করার ইচ্ছা থাকে এখান থেকে গিফট কিনে নিয়ে যাবে। আপনি আপনার প্রিয় মানুষকে নিয়ে চলে আসুন আমাদের ফেয়ারে। আমি একটু এই 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 স্টলের উইনারের সাথে কথা বলবো, ওনারের সাথে কথা বলবো। হ্যালো সবাইকে, সবাই মেলা ঘুরে যাবেন অবশ্যই, কাজী দেউরিতে চলছে স্টেডিয়ামে। আমাদের এখানে কিছু হ্যান্ডমেড প্রোডাক্ট আছে, অনেক ইউনিক প্রোডাক্ট। আমাদের পেজে যদি নক করা হয়, প্রোডাক্ট যদি অর্ডার করা হয়, সেক্ষেত্রে এই মাসের জন্য ডিসকাউন্ট চলবে। ডিসকাউন্ট বলতে হোম ডেলিভারিটা ফ্রি, এই মাসে অর্ডার করলে পেজ থেকে হোম ডেলিভারি ফ্রিতে করে দেবো। কাজিরদেউরি মোড় থেকে স্টেডিয়ামে যাওয়ার ঠিক রদেলা বিকাল একটা ওপেন রেস্টুরেন্ট আছে, ওপেন রেস্টুরেন্টের লবিতেই দেখতে পারবেন প্যান্ডেল করা একটা ফেয়ার চলছে সার্কিট হাউসের ঠিক অপোজিটে। সবাইকে রিকোয়েস্ট থাকবে, আমাদের ফুডগুলো অলমোস্ট সোল্ড, হিউজ ক্রাউড আমাদের ফেয়ারে, আমাদের ফেয়ারে সকাল থেকে হিউজ ক্রাউড, আমাদের স্টলারটা অলমোস্ট ফুড সোল্ড। তো আর এই ডেলিশিয়াস ফুডগুলো পুরোপুরি ফুরিয়ে যাওয়ার আগে অনুরোধ থাকবে যে আমাদের ফেয়ারে চলে আসেন। এই যে দেখেন আমাদের স্টিকগুলো এত এত টেস্টি যে এই স্টিকগুলোর জন্য কীভাবে ভিড় জমে গেছে। আচ্ছা আর একটু দেখি আমাদের ফেয়ারটাকে, আপনাদেরকে আর একটু দেখাই। একটা দোকানেও দাঁড়ানোর মতো অবস্থা নাই, একটা স্টলেও দাঁড়ানোর মতো অবস্থা নাই। এই যে দেখা যাচ্ছে আরেকটা জুয়েলারির স্টল চলে আসছে আমাদের ফেয়ারে, এটা গতকালকে ছিল না, এটা আজকে স্পেশাল। তারপরে এই যে এখানে অনেক টেস্টি টেস্টি ফুড আইটেম আছে, এই যে পাটি শপটা আমাদের একদম লোকজ দেশীয় ফুড আইটেম, সবগুলোই কিন্তু হোমমেডভাবে তৈরি, একদম হাতের কোনো স্পর্শ ছাড়াই, কোনো কেমিক্যাল যুক্ত করা হয়নি এই ফুডগুলোতে। অ্যাঞ্জেলাস কিচেন স্টলের নাম। আপু অ্যাঞ্জেলাস কিচেনের পক্ষ থেকে কিছু বলেন, আপু লাইভে অ্যাঞ্জেলা কিচেন্সের প্রোডাক্ট প্রায় শেষের দিকে। আমাদের একটা এক্সক্লুসিভ খাবার ছিল, সেটা হচ্ছে ডাবের পুডিং, শেষ হয়ে গেছে। কালকে যদি আপনারা আর্লি আসেন তাহলে পাবেন। এবং আছে এখানে আরও নকশি পিঠা আছে আপনার মাসকলাই ডালের, আর আমাদের ঐতিহ্যবাহী একটা পিঠা মুন্সিগঞ্জের দিদিখানা, সেটা হচ্ছে শুধু দুধ দিয়ে করা হয়। যদি আপনারা খেতে চান তাহলে খুব শীঘ্রই আপনারা ফেয়ারে চলে আসুন, আর মাত্র কিছুদিন আছে। এখানে আমাদের আরেকটা স্টল, এখানে অনেক ডেলিশিয়াস ডেলিশিয়াস টেস্টি ফুড আইটেম, নুডলস আছে, তালের পিঠা আছে, তালের পিঠাটা আমি কালকে নিজে খেয়েছি, অনেক অনেক টেস্টি। এগুলো সব কিছুই কিন্তু হোমমেড এবং কোনো কেমিক্যাল ইউজ করা হয়নি, একদম স্বাস্থ্যসম্মত উপায়ে তৈরি। এই আইটেমগুলো অ্যাকচুয়ালি আমরা সচরাচর রেস্টুরেন্টগুলোতে কখনোই পাবো না। এগুলো এই ধরনের যারা আমাদের ঘরোয়া গৃহিণী এবং উদ্যোক্তা ফুড নিয়ে কাজ করে তাদের কাছে এটা যতটা স্বাস্থ্যসম্মতভাবে পাওয়া যাবে, নর্মাল রেস্টুরেন্টগুলোতে এতটা স্বাস্থ্যসম্মতভাবে পাওয়া যাবে না। আর এছাড়া এই যে এখানে যারা স্টল দিয়েছেন তারা হোম ডেলিভারির অর্ডার নেন, আপনারা এখানে এসে তাদের সাথে পরিচিত হয়ে যেতে পারেন, তাদের পেজের অ্যাড্রেস ফোন নাম্বার নিয়ে যেতে পারেন, পেজের মাধ্যমে অথবা ফোনের মাধ্যমে অর্ডার করলে এই যে স্টলগুলো হোম ডেলিভারিও দিবে। আপু একটু আপনাদের স্টলের পক্ষ থেকে কিছু বলেন। আসলে কি বলবো, আসুন এসে দেখুন, যদি কিছু চাইলে আবার স্টলের নাম কিছু লাগে তাহলে আমি দিতে পারবো। আমার ফোন নাম্বারটা হচ্ছে 01 19 66। ঠিক আছে আপু, অনেক অনেক থ্যাংকস। এই যে আমাদের, আমি আসলে এখানে একদম থাকার জায়গা পাচ্ছি না, এত 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 ক্রাউড আর এত এত ডেলিশিয়াস ফুড, অল
অল্প আছে, এই অল্প অল্প আইটেমগুলো সব শেষ হয়ে যাওয়ার আগে সবার উপর সবার প্রতি রিকোয়েস্ট থাকবে যাতে আর্লি আসে এবং আর্লি এসে এই ডেলিশিয়াস ফুডগুলো খেয়ে আমাদের ফেয়ারের রিভিউটা দেয়। এই যে এই স্টলটার নাম হচ্ছে সার্ভ টেবিল, এই সার্ভ টেবিল লিখে সার্চ দিলে আপনারা পেজ লিঙ্কটা পেয়ে যাবেন, পেজের মাধ্যমে অর্ডার দিলে হোম ডেলিভারিও পাবেন। এই যে আমি একটু ওদের এত এত টেস্টি আর ডেলিশিয়াস ফুড আমি একটু দেখিয়ে দিই, এটা আসলে না খেয়ে দেখলে মুখে বললে হয় না, এটা এসে খেয়ে দেখা উচিত। স্যান্ডউইচগুলো সবগুলোই কিন্তু হোমমেডভাবে তৈরি করা হয়েছে, সবাইকে রিকোয়েস্ট থাকলে আমাদের ফেয়ারে চলে আসবেন। আমাদের ফেয়ারটা হচ্ছে কাজিরদেউরি মোড় থেকে একটু সামনের দিকে স্টেডিয়ামে আসার পথে, আউটার স্টেডিয়ামের ফ্রন্টেই যে গোধূলি বেলা ওপেন একটা রেস্টুরেন্ট আছে তার লবিতেই আমাদের ফেয়ারটা চলছে, সার্কিট হাউসের ঠিক অপোজিটে। সবাইকে রিকোয়েস্ট থাকলো যাতে আমাদের ফেয়ারে চলে আসেন। আমি একটু আমাদের প্রিয় নীলুয়াপুর একটু আমার ফেয়ার সম্পর্কে কি মতামত জানতে চাই। এদিকে ঠিক আছে, অনেক অনেক সাকসেসফুল হয়েছে, সাকসেসফুল ফেয়ার এবং খুবই গ্রাউন্ড সবাই খেতে আসতেছে, আমরা নিজেরা খাচ্ছি, খুব মজার মজার খাবারের স্টলগুলো আছে, ফুড ফেস্টিভ্যাল আসলে খুব সাকসেস হয়েছে এবং আমরা কালকে এসেছি আজকাল খাচ্ছি, সবাইকে দেখাবো, কালকে সবাইকে দেখাবো, আমরা সব গ্রুপ মিলে একসাথে আসছি, অনেক অনেক ক্রাউড। আপু ফাতেমা আপু কিছু বলে? হাই আসসালামু আলাইকুম, সবাইকে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। আমরা কালকেও এসেছি গ্রুপের পিঠা উৎসবে, সেম আজকেও চলে আসলাম, এত মজাদার মজাদার খাবার এখানে, এত মজার মজার রেসিপি ওরা নিয়ে আসছে, আসলে অসম এবং খুব কম রেঞ্জে কম প্রাইসে আপনারা চলে আসুন সবাই, এবং ওদের ফেয়ারটা আলোরঙ জোস্ট একদম একদম মানে 100% সাকসেস আলহামদুলিল্লাহ, আমরা সবাই খুশি, আপনারা চলে আসুন। এখন আমরা এফএনএফ গ্রুপের অ্যাডমিন, আমার থিয়েটারের ফ্রেন্ড, এফএনএফ গ্রুপের অ্যাডমিন চাইকে কিছু বলার জন্য রিকোয়েস্ট করব, বল কি প্রসঙ্গ, আমার ফেয়ার প্রসঙ্গে বলবি? ওর খাবারগুলো অনেক, এদিকে না এদিকে দাঁড়া তুই, ওর খাবারগুলো অনেক অনেক টেস্টি, সবাই চলে আয়, এবং এত টেস্টি টেস্টি খাবারের আয়োজন করার জন্য ওর অর্গানাইজিংয়ের জন্য ওকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কালকেও মেলা আছে, কালকে শেষ দিন, সবাই চলে আয়, সবাইকে চলে আসার জন্য, সবাইকে চলে আসার জন্য আমন্ত্রণ রইল। আর তোরা আসার সময় আমাকে নক দিয়ে আসবি, আমার নাম্বারটা ওর কাছে আছে, নিয়ে নিবি, আসার সময় আমাকে বলবি, আমি আসার সাথে খাইতে পারি। এবং প্রোগ্রামটা, পুরো প্রোগ্রামটা হচ্ছে সাকসেস থেকে, আর সাকসেসের অ্যাডমিন, চিফ অ্যাডমিন হচ্ছে আমাদের হৈমন্তী, তারপর কো অ্যাডমিন হিসাবে আছে আমাদের সোমা খান, তারপর যাই হোক আরগুলোর নাম বলতে পারতিস না, সবাই চলে আয়, যারা আসবি তারা আমাকে বলে আসিস যাতে আমি আসি খাইতে পারি। এই যে আমাদের আরেকটা ফ্রেন্ড সার্কেলে একটা গ্রুপ আছে, এফএনএফ গ্রুপ, আসলে এখানে আমাদের সব এফএনএফ গ্রুপের ফ্রেন্ডরা এখানে আছে। এই যে এটা আমাদের আরেকটা ফ্রেন্ড গ্রুপ, আজকে হৈমন্তীর ফ্রেন্ড এবং ফ্রেন্ড এসে মানে খুবই ভালো লাগছে যে আমাদের একটা ফ্রেন্ড এত সুন্দর নারী উদ্যোক্তা, আরও অনেক যাতে ভবিষ্যতে আরও ভালো জায়গায় যেতে পারে থেকে শুভেচ্ছা জানাচ্ছি। এর মধ্যে একটা ফ্রেন্ডের গেট টুগেদার হলো, এটাও খুব ভালো লাগছে, সবাইকে ভালোবাসা দিবসের এবং ফাল্গুনের শুভেচ্ছা। অনেক অনেক থ্যাংকস, এগুলো কিন্তু সব আমার ফ্রেন্ড সার্কেল, হিউজ ফ্রেন্ড সার্কেল আছে আমার, আমরা সবাই একসাথে আসছি। হাই হাই বাবা, আমার নাম্বার 0819, বাবা তোমার নাম্বার? সবাইকে অনেক অনেক রিকোয়েস্ট থাকবে যাতে আমাদের ফেয়ারে চলে আসে। আমাদের ফেয়ারটা হচ্ছে কাজিরদেউরি মোড় থেকে স্টেডিয়ামে এগিয়ে যাওয়ার পথে, গোধূলি বেলা একটা ওপেন রেস্টুরেন্ট আছে আউটার স্টেডিয়ামের ঠিক ফ্রন্টে, ওপেন রেস্টুরেন্টে আমরা প্যান্ডেল করে এখানে ফেয়ারটা করছি, সাকির হাউস থেকে ঠিক অপোজিটে। সবাইকে রিকোয়েস্ট থাকবে আমাদের ফেয়ারে যাতে চলে আসেন, সবাইকে